এই যে জামাইয়ের খাবার দিয়েছে, এখন জামাই বসবে। আজকের মেনুতে কি কি আছে? আমরা ষষ্ঠী পুজো করতে চলে এসেছি, ষষ্ঠী পুজো চলছে এখন। সম্পাদক হয়ে গেছে পুষ্পাঞ্জলি। বিয়ের পুরোহিত ছিলেন প্রদীপ কাকু। যার শঙ্খ সেই ভালো পারে। এটা কি মাটি দিয়ে আবার শঙ্খ বানাবে? বাহ, দারুণ তো। আওয়াজ শঙ্খের মতো একটা পড়ে না, শঙ্খ ভালো পারে যারা। এই যে এটা সম্পাতি, আমাদের বাড়ি আর সম্পাতির বাড়ি একদম লাগালাগি। সম্পাতি হচ্ছে নতুন জামাইয়ের শাশুড়ি, ডোনার হচ্ছে, নভেম্বরে বিয়ে হলো। সবে আমরা খুব মজা করেছিলাম, তখন আমি ব্লগ চ্যানেল করতাম না, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমাদের নতুন জামাই আর মেয়ে আসছে, একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। পরে আবার ভালো করে সেজে সকাল থেকে শাড়ি পরাতে হতো। এখানে আমাদের ষষ্ঠী পুজো হচ্ছে, এখন পুজো হয়ে গেল, এখন আমরা কথা শুনবো। দেখো সম্পাদির ছাদ থেকে কি সুন্দর আম দেখা যাচ্ছে। পেয়ারার গাছ, প্রচুর ছোট ছোট পেয়ারা ধরেছে সম্পাদিদের কাছে। এই যে এটা হচ্ছে সম্পাদির মেয়ে, এর নতুন বিয়ে হলো নভেম্বর মাসে। দাঁড়াও জামাই আসুক। এই যে আমাদের জামাই চলে এসছে। কিসের মধ্যে দিলে না, কর্পূরের মধ্যে এই করে দাওনি চামড়টা, দাও তো কর্পূরে আমি তো খুব পারি শাড়ি পরাতে। তোকে কে পরেছে? নিজে আগে বিয়ের আগে কে পরাতো? তুমি পরাতা, তোমার কাছে তো পরেছিলাম। ওই নাম পরা মজা মোটেও না, আমি পেয়েছিলাম। এত ভালো হয়েছে যে দুইবার নিয়ে দুইবার দিয়ে দিল। এই যে পুরোহিত চন্নাহীন, আমাকে কেউ চাইছে আমি যেন আমার যেন সুযোগটা ডাউন হয়ে যায়। আমি তো মাথায় আশীর্বাদ আসলে দিয়ে কি করবো? এদিকে তাকাও,
প্রথমবার ষষ্ঠী এদের কেমন লাগছে? প্রথমবার ষষ্ঠী খালি একদম ফোন নিয়ে ব্যস্ত। এবার মা বরণ করছে ওকে। এটা ষষ্ঠী তলা, এখানেও পুজো হয়েছে, তাই এখানকার পুজোর ছবি কিছু দিলাম। এবারে আমি অদ্রিজাকে ডালা ঠেকাচ্ছি। মা অদ্রিজাকে আশীর্বাদ করছে, ষষ্ঠীর ডালা ঠেকাচ্ছে। ঠান্ডা হয়ে যাবে শরীর, সুতা বাঁধা হচ্ছে। এখন জল খাওয়ার খাচ্ছে। অদ্রিজা মাকে আর বাবাকে ডালা ঠেকাচ্ছে, এখন মায়ের মাথায় ডালা ঠেকাচ্ছে। সব শিখে গেল। ভারী পড়ে যাবে তো, করতে পারে তো আজকে রাখো। গাছের আম সেদিন তোলা হয়েছিল যে আম, সেই আম। আজকের মেনুতে আছে পোলাও, পটল পোস্ত, ঝিরি ঝিরি আলু ভাজা, ছোলার ডাল, আলু পটলের ডালনা, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, স্যালাড, আমের চাটনি, টক দই, মিষ্টি আর আম। তাহলে জামাই এবার শুরু করেন আপনি খাওয়া। এত খেয়ে বাড়ি পর্যন্ত আর পৌঁছতে পারবো না, কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। ডাল আর এই দিয়ে
ছোলার ডাল আর পটল পোস্ত দিয়ে শুরু করো, আলু ভাজা, তারপরে মাংস, মাছ খাও, তারপরে মাছ, এই মাংস। মাছ খেলে? মাছটা খাচ্ছি, মাছ দারুন ভালো হয়েছে, পোস্ত দিয়ে মাছটা দারুন লাগছে। মাংস খাবো এরপরে, আমার ফেভারিট। কি দিয়ে খাচ্ছো এখন? এখন মাংস খাচ্ছি। ওকে দিস এখন আম খাচ্ছি। খাচ্ছই তো না, সবই তো তুলে দিলা। দেখতে পেয়েছো ওরা খেতে বসে গেছে, ওদের অনেকটা খাওয়া হয়েও এসছে। এবারে আমি আর মা খেতে বসবো, আমরা আজকে নিরামিষ খাবো আলাদা, আমাদের ষষ্ঠী পুজোর উপোস করা আছে আজকে। তো আমি আর মা খাবো হচ্ছে লুচি, তরকারি, ডাল, ছোলার ডাল, নিরামিষ যেগুলো হয়েছে সেগুলো সবই খাবো, আম মিষ্টি সবই খাবো, কিন্তু ভাতটা ছাড়া, ভাত মাছ মাংস ছাড়া নিরামিষ খাবো। তাহলে এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর খুব ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এটুকুই, আবার অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো দিন তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো।